আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আজকে আপনাদের নিয়ে এসেছে মালিক ভাইয়ের কাছে। প্রিয় দর্শক, আমরা মালিক ভাইয়ের কাছে বর্তমান পাটের বাজার দর এবং বিভিন্ন হাটের অবস্থা সম্পর্কে জানব, সেই সাথে আমরা জানব হাটগুলোতে পাটের আমদানি কেমন হচ্ছে, সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো এবং মালিক ভাইয়ের পাট কেনা বেচা সম্পর্কে কিছুটা শুনবো। আসসালামু আলাইকুম মালিক ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এতো ভাই আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা মালিক ভাই, এই যে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি পাটের দাম আস্তে আস্তে কমতেই আছে, এমনকি প্রত্যেক হাটে একদিন যে নিউজটা করি পরের দিনই দেখা যাচ্ছে সেখান থেকে পাটের বাজার 50 টাকা 100 টাকা এমনকি 200 টাকা পর্যন্ত নাই হয়ে যাচ্ছে। এর মূল কারণটা কি আপনার মনে হয়? কারণটা হচ্ছে ভাই, এখন মনে হয় গত বছর যারা পাট কিনেছে সবার আগে আগে অনেকেই কিনেছে, প্রায় ম্যাক্সিমাম মানুষ পাট বেচতে পারে নাই, অনেকেই বেচতে পারে নাই। এখন মনে করেন যে হাটে ক্রেতা খুব কম, হাটে পাট উঠতেছে, আবার যারা স্টক করবে ভয় পাচ্ছে গতবার এত লস খাইছে আবার কি হবে, এই জন্য সেইভাবে আপনার চাটাই পড়তেছে না। আবার যারা দুই চারজন কিনতেছে সবাই মেলে দিচ্ছে, ঠিক মতো বিল পাচ্ছি নি, বিভিন্ন ভিতরে কাজ করতেছে, এই জন্যই হচ্ছে আপনার হচ্ছে দামটা একটু কম কম মনে হচ্ছে, এটা আমার ধারণা। প্রিয় দর্শক, মালিক ভাই এই যে পাটের বাজার দর কমে যাচ্ছে সেই বিষয় সম্পর্কে আপনাদের বললেন, এখন উনি যেটা বুঝালেন সেটা হলো যে গত বছরের যে স্টক করা পাট সেটা কিন্তু প্রচুর পরিমাণে দেশে রয়ে গেছে, অনেকে অনেক টাকা লস করছে এবং এই যে স্টক ব্যবসায়ী যারা আছে তারা এখনো পাট কিনতে মাঠে নামে নাই সঠিকভাবে, তারা একটু ভয় পাচ্ছে যে পাটের বাজার যদি আরো কমে যায় অথবা বাজার যদি আর না বাড়ে তাহলে গতবারের মতো আবার লস হতে পারে, যার জন্য হাটগুলোতে একটা বিষয় খেয়াল করা যায় যে সেখানে চাটাই কিন্তু কম পড়ে, অর্থাৎ যারা পাট ক্রয় করে তারা কিন্তু চাটাই পাতে কম পড়ে, কিন্তু হাটে কৃষকের চাহিদা পূরণের জন্য তাদেরকে কিন্তু পাট বিক্রি করতেই হচ্ছে এবং পাট বিক্রি করতে তারা যখন হাটে পাট নিয়ে আসছে সেখানে কিন্তু ক্রেতার সংখ্যা কম, এই কারণটাই মূলত মালিক ভাই আমাদের জানাচ্ছেন। প্রিয় দর্শক, এখন আমরা শুনবো মালিক ভাইয়ের কাছে যে বর্তমানে পাটের বাজার দর কত যাচ্ছে। মালিক ভাই একটু আমার দর্শকদের বলেন যে এই যে আপনি বিভিন্ন জায়গা থেকে পাট ক্রয় করেন বা কিনছেন, আবার আপনার লোকজন বিভিন্ন হাট থেকে কিনছে যাচ্ছে আসতেছে, তো এখন বর্তমানে পাটের বাজার দরটা কেমন দেখছেন? বর্তমান বাজার আপনি হচ্ছে মনে করেন যে একটু ভালো পরিমাণে মাঝদার থেকে শুরু করে স্ট্যান্ডার্ড সামলার থেকে শুরু করে মনে করেন মাঝদার থেকে শুরু করে মাথায় হাই মাথা পর্যন্ত মনে করেন যে এটা আমাদের এলাকার জন্য আমাদের শরৎগঞ্জ হাটটা তাতে ভালো ভালো, যেখানে ভাস পানি চলমান বন্যার হয়ে গেছে ওই সব পাট সর্বোচ্চ 2300 পর্যন্ত যাচ্ছে, হঠাৎ 2100-2200 কিনতেছে, ওটা বাজার না, কিন্তু 2000 টাকা শুরু থেকে ভালো না 2200 টাকা, এটাই হচ্ছে কোয়ালিটি বাজার। আর তার নিচে এখন মনে করেন যে কালো শ্যামলা ইডা ওডা এগুলো আপনার আছে 1500-1600-1700-1800 বিভিন্ন প্রকারের আছে, কিন্তু মূলত ভালো পাটটা 2000 টাকার থেকে শুরু করে 2300 টাকা পর্যন্ত চলতেছে। এখানে কিন্তু একটা বিষয় লক্ষণীয় যে চাঁদপুর অঞ্চল বা অন্যান্য অঞ্চলে অনেক জায়গায় কিন্তু পাটের সর্বনিম্ন কোয়ালিটি যেগুলো সেগুলো কিন্তু 1400-1500 টাকা বিক্রি হচ্ছে। আসলে এটা অনেকে শুনলে অবাস্তব চিন্তা করবে কিন্তু এটাই বাস্তব। এখন আপনার কাছে আমরা শুনবো যে এই যে 1400-1500 টাকা পাটের বাজার এগুলো কিভাবে সম্ভব হয়। এখন মনে করেন ভাই, পাটের ফাইবার বলতে একটা কথা আছে, যেমন আমাদের পাবনাতে কালো পাটটাও কিন্তু আজকে 1800 টাকা, আর আপনি যে সব জায়গায় বলছেন 1400-1500 টাকা, নিশ্চয় অনেক ফাইবার খারাপ বা পাটের গায়ে দোষ আছে, বিভিন্ন সমস্যা আছে, এটা আপনার হচ্ছে সুতির সাথে হচ্ছে আপনার হচ্ছে জিনিসটা ম্যাচ করে সেটার সাথে হচ্ছে পাটের দাম পড়ে। যেমন আমাদের উত্তর অঞ্চলের বাজার অনেক কম যায় সবসময় আমাদের থেকে, কিন্তু ওদের পাট আর আমাদের পাট এক না এক না, মানে ওরা যেটা মাথা বলতেছে দেখতে কিন্তু চকচকে চকচকে আছে, কিন্তু ওরা যেটা মাথা বলতেছে আমাদের এখানে যখন নিয়ে আসা যায় সেটা কিন্তু মাথা হয় না। একটা বিষয় হচ্ছে ওদের উত্তর অঞ্চলে ওরা হচ্ছে বুঝা করেছে, বুঝার মধ্যে অনেক মানুষ বুঝা পাট কিনে ঠগেছে কম বুঝা, কিন্তু আমাদের দেখবেন যে 5 কেজি ধরা সুন্দর ভাবে একবারে সারা শরীর বডি তার দেখা যাচ্ছে এর মধ্যে ভালো মন্দ কি আছে, আর ওদের হচ্ছে অন্ধকারে ওইভাবে বিক্রি করতে দেয়। বিভিন্ন পাটের ব্যবসার মধ্যে মনে করেন যে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন এলাকার কৌশল আছে, এই জন্য বাজার কোন জায়গার কি রকম বাজার এটা আগেই বলা যাবে না, আর সব জায়গার পাটেই হচ্ছে মেলে যা ধরা পড়ে যায় এই পাট এই জায়গার পাট সে মেলো সেইভাবে দাম ফেলায়, সেই ক্ষেত্রে
আমাদের পাবনার পাটটা মনে করেন যে ফরিদপুরের পাট ডিস্ট্রিক্ট পাট সারা বাংলাদেশের মধ্যে, আর সেই তারই পাশাপাশি আমাদের ধানোগাটা পাবনার যে পাটটা ডিস্ট্রিক্টের পাশাপাশি যায়, এরকম পাট আপনি বাংলাদেশে আর পাবেন না, কোথাও পাবেন না। এখন মনে করেন কিছু ভালো পাট কুড়িগ্রামের সাইড টাইড হয়, কিন্তু এই কোয়ালিটি হয় না। আর একটা বিষয় আপনার কাছে শুনবো, যে এই যে পাটে বর্তমানে কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে, যারা পাট স্টক করার জন্য কিনতে যাচ্ছেন, যদিও স্টকাররা খুব একটা নামে নাই, তারপরে কিছু কিছু স্টক ব্যবসায়ী যারাই নামছে তারা কিন্তু একটা অভিযোগ করছে যে পাট ভেজা থাকে, এবং তারা এরকম অভিযোগ করছে যে পাট ভেজা থাকে এতই পরিমাণ যে তারা যখন সেই পাট ওজন দিচ্ছে সেখান থেকে বেশ কয়েক কেজি নাই হয়ে যাচ্ছে প্রতি মনে। এখন আপনি যখন পাট ক্রয় করছেন তখন এই ধরনের কোন সমস্যায় পড়ছেন কিনা? আমি যেটা ভিজা পাট আমি হাতে বুঝছি সেই পাটটা ভিজা পাট আমি কিনতেছি না, আমি সমস্যা ওই সমস্যায় যাচ্ছি না। পাট আমি হাতে বুঝছি যে এর ময়েশ্চার কত আমি নিজে কিছু তাহলে বুঝতে পারি, সেটা বুঝি সেই পাট কিনছি, যেটা ভিজা আমার কাছে মনে হচ্ছে ও পাটটা আমি নিচ্ছি না। এখন মনে করেন যে এই যে ভিজা কতটুকু ময়েশ্চার আছে এগুলো তো নতুন যারা স্টক ব্যবসায়ী তাদের পক্ষে তো বোঝা সম্ভব না, কারণ হাত দিলে কিন্তু সবই শুকনা মনে হয়। নতুন আলা তো সরাসরি সে পাট কিনবে কেন, একটা পুরোনো আলার সাথে সে শেয়ার করে ব্যবসা শিখা লাগবে, তারাই তো ব্যবসা গুলো এইভাবে নষ্ট করে, বাজার না জানে যে পাটের যে দাম সেই দাম না বললে আপনার অতিরিক্ত দাম বাড়ে বা কম বলে এইভাবে তো, কিন্তু ব্যবসিক ছাড়া তো ব্যবসিক হয় না। এখন আপনি হঠাৎ করে সারা বছর চাকরি করে বাকরি করে 10 লাখ টাকা হালিয়ে আইসেন, বাজার ছাড়া 100-150টা বেশি কিনতেন, ভিজা এসএমআর খরচ কিছুই ঠিক পাচ্ছেন না, মনে হয় আমার গাদি বড় হওয়া লাগবে, এইগুলোই তো ব্যবসার ক্ষতিকর দাঁড়াইছে বর্তমান। প্রিয় দর্শক, সেই সাথে যারা স্টক ব্যবসায়ী আছেন যারা নতুন ব্যবসায়ী আছেন তাদেরকে একটু সতর্ক করে দেই যে বর্তমানে হাটগুলোতে কিন্তু ভিজা পাটের আমদানি খুব বেশি হচ্ছে, এবং এই ভিজা পাট ক্রয় করে অনেকেই কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছে। এমনকি এমনও স্টক ব্যবসায়ীর কাছে দেখা গেছে যে এই ভিজা পাট নিয়ে যখন উনি রাখছেন পরে কালারটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এখন এই ধরনের যদি ভিজা পাট আপনি প্রথমেই কেনেন এবং কেনার সময় দামে ঠকেন তাহলে কিন্তু আপনার পক্ষে লাভ করা অনেক কঠিন, কারণ এক মন পাটে কিন্তু খুব বেশি লাভ হয় না, হয়তো 50 টাকা, 100 টাকা বা 200 টাকা হতে পারে, কিন্তু সেখান থেকে যদি আপনার ভিজা পাট বের হয় তাহলে লাভের আশাটা আপনাকে ছেড়েই দিতে হবে। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে এবং এই ধরনের পাট সম্পর্কীয় প্রয়োজনীয় যেটা আপনাদের আসলে জানার দরকার, শেখার দরকার, এই ধরনের আলোচনা সম্পর্কে জানতে এবং বর্তমান পাটের বাজার দর জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিবেন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।